আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমার আজকের পর্বের আলোচনা বাংলা প্রথম পত্র নবম ও দশম শ্রেণী। আমরা আজকে বাংলা প্রথম পত্রের মানুষ কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। মানুষ কবিতাটি কবির সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পৃথিবীতে নানা বর্ণ ধর্ম গোত্র আছে, বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থও আছে। মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবন বাজিও রাখে, কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্নদান করে না। মন্দিরের পুরোহিত, মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করে থাকেন। মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না, ধর্ম সে কথাই বলে। এটা হলো সারমর্ম। আমরা এখন কবি পরিচিতি শিখব। কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সালে 24 মে 1899 ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটোগানের দলে যোগ দেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার ধুরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 40 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তার রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দুল বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা ইত্যাদি তার রচিত গল্প ও উপন্যাস। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির, জবানবন্দি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 29 আগস্ট 1973 সালে কবি ঢাকায় পিজি হাসপাতালে, বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। এই হলো কবি পরিচিতি। এখন আমরা কবিতার ব্যাখ্যা শিখব। মানুষ কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে 230 পৃষ্ঠায় রয়েছে। তোমরা সবাই বাংলা সাহিত্য বইয়ের 230 পৃষ্ঠায় যে কবিতাটি আমার সাথে অনুসরণ করো। মানুষ কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সাম্য বলতে সমান। কবি সমতায় বিশ্বাসী। কবি মনে করেন সব মানুষ সমান, সকলের অধিকার সমান, পৃথিবীতে সব মানুষ
মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে মানুষই হচ্ছে সবচেয়ে সেরা। তাই মানবতার দাবি সবকিছুর আগে। সাম্যের মূল মন্ত্রই হলো মানুষের মধ্যে বিভেদ রচনা না করা। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। মনুষ্যত্ব মানুষের সকল পরিচয়ের ঊর্ধ্বে। আমাদের সমাজে নানা শ্রেণীর মানুষ আছে, দেশ কাল ধর্ম বর্ণ গোত্র ভেদে মানুষের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, সব মানুষই সমান। সব মানুষ এক সৃষ্টিকর্তার হাতে সৃষ্টি করেছেন, তিনি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকলের ঘরে ঘরে মানুষের জাতি মানে পরম আত্মীয়। যেহেতু সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন, সেহেতু সবাইকেই মহান আল্লাহ তাআলা সমানভাবেই ভালোবাসেন। পূজারি দুয়ার খোলো, পূজার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্নের মধ্যে পুরোহিত, মন্দিরের পুরোহিত স্বপ্নে দেখলেন যে দেবতা মন্দিরের দুয়ার খোলার নির্দেশ দিচ্ছেন। পূজারি পুরোহিতকে বলা হলো যে মন্দিরের বাইরে ক্ষুধার্ত দেবতা দাঁড়িয়ে আছে, সেই ক্ষুধার্ত দেবতাকে পূজা দেওয়ার সময় হয়েছে। এখানে ক্ষুধার ঠাকুর বলতে ক্ষুধার্ত মানুষকেই বুঝানো হয়েছে। ক্ষুধার্তকে অন্ন দিলে দেবতারই সেবা করা হয়, মানুষকে বাদ দিয়ে দেবতার আরাধনা করা যায় না। মানুষকে দূরে ঠেলে দিয়ে দেবতাকে কাছে পাওয়াও সম্ভব নয়। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়, দেবতার বড়ে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। অর্থাৎ মন্দিরের পুরোহিত স্বপ্নে দেখলেন যে তার দেবতা উপাসনালয়ের বাহিরে দাঁড়িয়ে আছে, তার সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ পাবে, এই ভেবে মনে মনে খুশি হলেন। পুরোহিত আশা করলেন আজ হয়তো দেবতা স্বয়ং বাইরে দাঁড়িয়ে এবং তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবে, দেবতার আশীর্বাদে সে হয়তো অনেক ধনী হয়ে যাবে। সে আশায় সে দরজার কাছে গেল এবং সেই ভজনশালার অর্থাৎ প্রার্থনা গৃহের দরজা খুলল। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল প্রান্ত দ্বার খোল বাবা, খাইনি তো 7 দিন। যখনই পুরোহিত দরজা খুলল, দরজা খুলে দেখতে পেল জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, একেবারে ছিঁড়া জামা কাপড় পরা, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, একেবারে নরম কণ্ঠ হয়ে গেছে ক্ষুধায়, এরকমের একজন তাকে ডাকছে। দেখে বলছে দ্বার খুলো বাবা, দরজা খুলতে বলল, খায়নি তো 7 দিন, কারণ 7 দিন ধরে সে অনাহারী। সেই পথিক পুরোহিতকে করুণ স্বরে মন্দিরের দরজা খোলার অনুরোধ জানায়, আর 7 দিন ধরে সে কিছুই খেতে পায়নি। আসলে এই ক্ষুধার্ত ব্যক্তি দেবতার মতোই, কারণ এই অসহায় মানুষকে খাবার দিয়ে সেবা করলে দেবতার নৈকট্য পাওয়া যায়। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। যখন আশা করে পূজারি দরজা খুললো, খুলে দেখলো যে ভিক্ষুক দাঁড়িয়ে আছে, খাবার চাইছে। সে মনে মনে দেবতা ভেবেছিল হয়তো ধন সম্পদ পাবে, সে আশায় দরজা খুলেছিল, কিন্তু দরজা খুলে সে ভিক্ষুককে দেখে তার মন খারাপ হয়ে গেল। সে জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দেওয়ার ভয়ে পুরোহিত মন্দিরের দরজা আবার বন্ধ করে দিল। পুরোহিত স্বার্থপরতা ও হীন মানসিকতার পরিচয় ফুটে উঠেছে উল্লেখিত চরণে। ক্ষুধার ঠাকুর মন্দিরের দরজায় দাঁড়িয়ে পূজার সময় হলো বলতে দরজা খুলতে আহ্বান জানালে পুরোহিত ভেবেছিল তার ভাগ্য আজ খুলে যাবে, নিশ্চয়ই দেবতার দেখা পেলে তার আশীর্বাদে কোন রাজা মহারাজা হয়ে যাবে। কিন্তু দরজা খুলে ক্ষুধার্ত পথিককে দেখে পুরোহিত তার আশা ভঙ্গ হয়ে যায়।
তখন সে দরজা বন্ধ করে দেয় এবং সেখান থেকে ভিক্ষুককে চলে যেতে বলে, আর ভিক্ষুক ক্ষুধার জ্বালা নিয়ে সে চলে যায়। এখানে ক্ষুধার মানিক জ্বলে বলতে ক্ষুধার্ত পথিকে তীব্র জঠর জ্বালা, পেটের জ্বালাকে বোঝানো হয়েছে। বুখারি ফুখারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। যখন ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া হলো, তখন ওই ফকির মহান আল্লাহ তাআলা অর্থাৎ দেবতার কাছে বলল যে ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মন্দিরের পুরোহিত দরজা বন্ধ করার পর পথিক দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করলো এবং বলল, পুরোহিত আজ মন্দিরের মালিক বলে মালিক বনে গেছেন, মালিক হয়ে গেছেন। মন্দির আজ দেবতার অধিকারে নেই। মন্দির যদি দেবতার হতো তাহলে 7 দিনের ক্ষুধার্ত ভিখারিকে এভাবে শূন্য হাতে মন্দির থেকে বিদায় করে দিতে পারতো না। সাধারণ নিরন্ন মানুষকে নিয়ে ভাবার সময় ওই পুরোহিতের নেই, যে রক্ষক সেই আজ বক্ষকে পরিণত হয়েছে। উপাসকের বদলে পুরোহিত নিজে মন্দিরের মালিক, মালিকে পরিণত হয়েছে। উপাসনালয়ের মালিক থাকার কথা ছিল প্রভু অথবা সৃষ্টিকর্তা, কিন্তু এখন এমন ভাবে দায়িত্ব পালন করছে পুরোহিতরা যেন মনে হয় যে এই মন্দির তাদেরই, এই মন্দির তাদের নিজস্ব সম্পদ, এমন মনে হয়। মসজিদে কাল শিরনি আসিল, হডেল গুস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি। মন্দিরে যেমনটা ঘটে মসজিদেও তেমন ঘটনা ঘটল, কারণ গতকাল মসজিদে শিরনি গোস্ত রুটি দেওয়া হয়েছিল। উপস্থিত যারা ছিল তারা সবাই খেল, এরপরেও প্রচুর পরিমাণে গোস্ত এবং রুটি অবশিষ্ট রয়ে গেল এবং সেগুলো মোল্লা সাহেব তার নিজের আয়ত্তে নিয়ে নিলেন। তাই সে মনে মনে অনেক খুশি, সেজন্য মোল্লা সাহেবের আনন্দ সে ধরে রাখতে পারেনি, আপন মনে নিজেই হাসিতে কুটি কুটি হচ্ছিলেন। মোল্লা মসজিদের খাদেম হলেও তার মন অত্যন্ত লোভী, খাবারের ক্ষুদ্র লোভের জগৎ থেকে সে বের হতে পারেনি। বেঁচে যাওয়া খাবার সে ইচ্ছা করলে গরিব দুঃখী মানুষকে বিলিয়ে দিতে পারত, কিন্তু তা না করে মোল্লা সাহেব নিজেই সব গোস্ত রুটি দখল করে নিয়েছে। এমন সময় যে সময় মোল্লা আসতেছিল খাবার গুলো পেয়ে, এমন সময় এলো মুসাফির গায়ে অজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। মোল্লা যখন অতিরিক্ত বাড়তি খাবারটা নিয়ে নিজের আয়ত্তে রেখে দিয়েছিল নিজের অধীনে, সে পুরোটা ভোগ করবে আশা করেছিল এবং মনে মনে খুশি হয়েছিল। সেই সময় একজন মুসাফির এসে তার কাছে একটা আবেদন করলো। আবেদনটা কি, যে সে 7 দিন ধরে খায়নি, তার কিছু খাবার চাই। তখন মোল্লা খাদেম সে তার নিজের লোভ সামলাতে পারেনি, না পেরে সে তার সাথে একটু খারাপ ব্যবহার করলো। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, বেলা হলো দেখি লেখা, ভুখা আস মোর মর ঘোবার গিয়ে নামাজ পড়িস বেটা। পুরা সম্পদ মোল্লা নিজে একা ভোগ করার জন্য, সম্পূর্ণ গোস্ত খিচুড়ি মোল্লা একা একাই ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য সে রাগান্বিত হয়ে ফকিরকে বলল, বেলা হলো দেখি লেখা, যে এখন তো অনেক বেলা হয়ে গেছে, তুমি এখনো খাওনি আবার বলছো 7 দিন খাওনি, এটা কিভাবে সম্ভব? বুখাস মর্গ ভোগারে গিয়ে, যা তুই ভোগারে গিয়ে মর, গরু বাছুর ছাগল ভেড়া মারা গেলে মানুষের বাসস্থান থেকে অনেক দূরে যেখানে ফেলে আসতে হয় সেই জায়গায় গিয়ে বুখারিকে মরার জন্য বলছে মোল্লা সাহেব, আর একটা উসিলা খুঁজছে, সেটা কি, নামাজ পড়িস বেটা। সে একটা উসিলা দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। বুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা।
যখনই মুসাফির বলল, ফকির বলল যে না বাবা আমি তো নামাজ পড়িনি, তখন মোল্লা তাকে একটা ধমক দিয়ে বলল যে শালা সোজা পথ দেখ, একটা গালিও দিল আবার সোজা পথ দেখতে বলল, এখান থেকে চলে যেতে বলল, গোস্ত রুটি নিয়ে মসজিদে একদম তালা দিয়ে দিল। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু, প্রভুকে না ডেকে খাবার পেলেও প্রভুর মসজিদ মন্দিরে প্রার্থনা করে ক্ষুধার্ত মুসাফির খাবার পায়নি। প্রভু তো দয়ালু, মহান আল্লাহ তালা দয়ালু, দয়ার সাগর, তিনি কারো সাথে রাগ করেন না। যদিও মহান আল্লাহ তালা এই উপাসনালয় হচ্ছে মসজিদ মন্দির, স্রষ্টার বন্দনা করার জায়গা, মুসাফির 80 বছর কখনো প্রভুকে ডাকলো না, প্রভু ঠিকই তার খাবারের অভাব পূরণ করেছেন। এখানে মহান আল্লাহ তাআলার মধ্যে যে উদারতা প্রধানতা প্রকাশ পেয়েছে, আর সেটা সামান্য ওই স্রষ্টার তার সামান্য স্রষ্টার গুণ নিয়ে এই পুরোহিত অথবা মোল্লাদের মধ্যে নাই। পুরোহিত এবং মোল্লাদের মধ্যে মহান আল্লাহ তাআলার যে ভালো গুণ ছিল তার একটাও লক্ষ্য করা যায়নি, তার পরিবর্তে বরং হীনতা ও ব্যক্তি স্বার্থের প্রতিফলন ঘটেছে তাদের মধ্যে। মানুষের সেবা না করে নিজেদের স্বার্থ হাসিলেই মোল্লা পুরোহিত তারা ব্যস্ত হয়ে উঠেছেন। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। এই কারণে মসজিদ মন্দির স্রষ্টার আরাধনার স্থান হওয়া সত্ত্বেও মোল্লা পুরোহিত তারা সেখানে তালা লাগিয়ে রাখে, সাধারণ মানুষ সেখানে যখন তখন যেতে পারে না। প্রার্থনা গৃহ মানবতাবোধের চর্চা হবে এটা স্বাভাবিক ছিল, কিন্তু সেটা নির্বিচ্ছিন্ন অসহায় মানুষের আশ্রয়স্থল হওয়ার কথা ছিল। আজ মোল্লা ও পুরোহিতরা ধর্মালয়ের অধিকার নিয়ে নিয়েছে, মসজিদ মন্দিরকে কেন্দ্র করে তারা করছে ব্যবসা, প্রার্থনা গৃহকে সাধারণ মানুষ থেকে আলাদা করে তার স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত করেছে। সাধারণ মানুষের জন্য ভোজনালয় আর উন্মুক্ত নেই, ভোজনালয়ে এখন সাধারণ মানুষ যে তাদের প্রার্থনাটুকু শান্তিতে করতে পারে না। সেই কারণে কবি একটু রাগান্বিত হলেন, কবি প্রতিবাদ জানালেন, বিদ্রোহী কবি এখানে বললেন, কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়া ধার। কবি এখানে চেঙ্গিস গজনী মাহমুদ এবং কালা পাহাড়ের আহ্বান করছেন, তারা ছিল বলিষ্ঠ সাহসী তেগী নেতা, তারা সবসময় অন্যায়ের প্রতিবাদ করতেন এবং অন্যায়ের কাছে মাথা নত করতেন না, অন্যায়কে সবসময় তারা ঠেকাতেন এবং অন্যায় প্রতিরোধ করতেন, করে সুনাম অর্জন করেছেন। তাই এখানে বিখ্যাত তিনজন নেতার কথা উল্লেখ করা হয়েছে। আমাদেরও এরকম বলিষ্ঠ নেতার আবির্ভাব প্রয়োজন, এরকম বলিষ্ঠ নেতার আবির্ভাব হলে আমরা তার দ্বারা এই ভোজনালয়ের তালা ভেঙে ফেলতে পারব। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব ধার এর খুলে খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হাতুড়ি শাবল হচ্ছে ইট পাথর মানে পাথরের রাস্তা খোঁড়ার জন্য অথবা মাটি খোঁড়ার জন্য লোহার তৈরি যন্ত্র বিশেষ, যা দিয়ে তালা ভাঙার কথা বলা হয়েছে। খোদার ঘর, যেখানে মহান আল্লাহ তাআলার প্রার্থনা করার কথা ছিল, ধর্মকেন্দ্র, মোল্লা পুরোহিতের হাত হাত থেকে উদ্ধার করার জন্য কবি এরকম চেঙ্গি সুলতান মাহমুদ কালা পাহাড়ের মতো বিপ্লবী মানুষকে আহ্বান করেছেন। মোল্লা পুরোহিত মসজিদ মন্দিরকে সাধারণ মানুষ থেকে দূরে সরিয়ে নিজেরাই এই অধিকার নিয়েছে, আপন শক্তিকে হাতুড়ি, এরকম অপশক্তিকে হাতুড়ি শাবলের ঘায়ে বিনাশ করার জন্য, ভোজনালয়ের সব ধার উন্মুক্ত করে দেওয়ার জন্য খুবই বলিষ্ঠ নেতাদেরকে আহ্বান জানিয়েছেন। খোদার ঘর সবসময় সৃষ্টির জন্য নিবেদিত, সেখানে তালা লাগিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করার অধিকার কারণেই। তাই এখানে কবি
মসজিদ মন্দিরকে ক্ষুদ্র স্বার্থজীবী মোল্লা পুরোহিতের হাত থেকে উদ্ধার করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ বিপ্লবী পুরুষের প্রয়োজন মনে করেন। হায় রে ভজনালয়, তোমার মিনারে চুরিয়া বন্ড গাহে স্বার্থের জয়। সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। প্রত্যেক ধর্মের মানুষকে বড় করে দেখানো হয়েছে, কিন্তু মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা অনেক সময় ধর্মের অন্তর্নিহিত সত্যকে বেমালুম ভুলে যান। এইসব ভণ্ড বকধর্মী ধর্মের মুখোশ পরে খোদার গড়ের মিনার চড়ে নিজেদের স্বার্থের জয়গান গাইছেন। ধর্মের সেবক না হয়ে তারা নিজের ক্ষমতা স্বার্থের জয়গান গাইছেন, ক্ষমতাকে তুলে ধরছেন। জীবনে ধর্মের মহৎ চেতনার কোনো প্রতিফলন এই সমস্ত লোকদের মধ্যে নেই। এমনকি নিজের স্বার্থ রক্ষার জন্য মানুষের সঙ্গে নিষ্ঠুর আচরণ করতেও তারা দ্বিধাবোধ করেন না। কবিতাই তাদেরকে এইরকম ভজনালয়ের দায়িত্বে যারা আছে তাদেরকে বন্ড বলে অভিহিত করেছেন। আশা করি তোমরা সবাই কবিতাটি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।